বাজারে এবছর ইলিশের খুব একটা দেখা নেই। বাজারে যেটুকু পাওয়া যাচ্ছে তার দাম আবার আকাশ ছোঁয়া। এই প্রেক্ষাপটেই কলকাতার ইলিশ রসিকদের সেই বাংলাদেশের ইলিশ খাওয়ালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। প্রতি বছরের মতো এবছরও কাকুরগাছির এপিসি পার্কে বৃষ্টির কলকাতায় বাঙালির জিভে জল আনা ইলিশ উৎসবের আয়োজন করা হয়। সোমবার দুপুরে রুপোরি শস্যের স্বাদ নিতে 400 টাকার টিকিট কেটে হাজির হন প্রায় 140 জন। হাজির ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, দমকল মন্ত্রী সুজিত বসু, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী শায়নী ঘোষ, ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারও। বাংলাদেশের হাই কমিশনার তাফিক হোসেন সাহেব গত বছরে উনি যত রকম সাহায্য করার করেছেন, এবছরে ওনাদের সাহায্যে আমরা প্রচুর ইলিশ মাছ আমরা বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছি। আমরা আজও 17 বছরে পদার্পণ করল ইলিশ মাছ উৎসব। ঘটি বাঙালির কোনো ব্যাপার নেই, পরেশদা সবাইকে একত্রিত করে। ইলিশ খেতে তো খুবই ভালো, আমি মোহন ভাঙান, কিন্তু ইলিশ খেতে খুব ভালো লাগে। আর পরেশদার আমন্ত্রণ, আর পরেশদা এই প্রোগ্রামের পায়নিয়ার, কারণ আমি এই উৎসব পরেশদার থেকেই দেখেছি এবং সারা বাংলায় আজকে যে ইলিশ উৎসব হয় কাকরগাছি থেকেই কিন্তু পরেশদা প্রথম শুরু করে। আমার শুভেচ্ছা রইল। ইলিশের পোলাও থেকে শুরু করে পাতুরি, কচু শাক ইলিশ, ইলিশের টক, রকমারি পদের সুঘ্রাণ উৎসব অঙ্গন জুড়ে। ঘটি হোক বা বাঙাল, ইলিশের টেস্ট, সেই টেস্ট কিন্তু সবাইকেই আকর্ষণ করে, তার স্বাদ কেউ অস্বীকার করতে পারেন না, এবং সেই কারণে সেই ঘটি বাঙালের মিলন ঘটে গিয়েছে এই এপিসি পার্কে এবং এখানে চলছে ইলিশ উৎসব। এখানে আমি এটা খাচ্ছি পোলাও মাছের, এখানে খাচ্ছি মাছ ভাজা, আর এখানে ভাপা ইলিশ, যেটা হচ্ছে আমার ফেভারিট। করোনা বিধির কথা মাথায় রেখে দূরত্ব রেখে বসানো হয় ভোজন বিলাসীদের। হাতে পাতে ইলিশের বর্ষণ মুখর দুপুর কাটালো কলকাতা। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।